নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ব্রা কাট ব্লাউজের যে মূলত তিনটি পার্ট, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং যে সেলফস, খুব সহজভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন এবং সেই মাপ নিয়ে সরাসরি কাপড়ে কাটতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন ব্রা কাট ব্লাউজের মূলত যে মাপগুলো আমরা এখানে লিখে নিই, এখানে ঝুল যা থাকবে 13 ইঞ্চ ছাতি, 32 মাপের আমি এখানে ড্রয়িংটি করেছি। কোমর আছে 28, শোল্ডার বা কাঁধ আছে 5.5 ইঞ্চ, আর হাতের যে চওড়াটা মানে রাউন্ডটা হবে 8 ইঞ্চ এবং লম্বাটা থাকবে 9 ইঞ্চ, মোহরি 6 ইঞ্চ। এবার আপনারা যখনই ব্রা কাট ব্লাউজ করবেন, প্রথমেই ব্যাক পার্ট মানে পিছনের পার্টটি প্রথমে ড্রয়িং করে নেবেন। পিছনের পার্ট ড্রয়িং করার সময় আপনারা কাপড়টি দুই ভাঁজে নেবেন। এরপর ভাঁজ দিক থেকে মানে জয়েন দিক থেকে আপনারা ড্রয়িংটি শুরু করবেন। জয়েন দিকে ঝুল নিতে হবে, এখানে 13 ইঞ্চ আছে, এর সঙ্গে আরও 1 ইঞ্চ এক্সট্রা নেবেন, তাহলে হবে 14 ইঞ্চ। এখানে 14 ইঞ্চ মাপে এই লম্বাটা নিয়ে নেবেন। এরপর আমরা শোল্ডারের মাপ নেব, এখান থেকে এই পর্যন্ত শোল্ডারের মাপ নেব 5.5 ইঞ্চ। এরপর এখান থেকে শুরু হবে আমাদের আর্ম হোল বা বগলের মাপ, এইটুকু নেব আমরা 6 ইঞ্চ। 6 ইঞ্চ নেওয়ার পর এখানে আমরা 32 চেস্টের মাপে করছি, 32 কে 4 দিয়ে ভাগ করে নেবেন, 4 দিয়ে ডিভাইড করলে হবে 8 ইঞ্চ। এখানে আমরা 8 ইঞ্চে একটি পয়েন্ট করে নিয়েছি। এরপর আরও 1.5 ইঞ্চ আমাদের এক্সট্রা নিতে হবে। এক্সট্রা না নিলে আপনারা যখন পরে কমানো বাড়ানো করবেন তখন অসুবিধা হবে। তো এখানে আমাদের হবে 9.5 ইঞ্চ। এরপর এখানে আমরা 1.5 ইঞ্চে এখানে আর্মহোলের সেপটি দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে আমরা গলার চওড়াটি নিয়েছি 2 ইঞ্চ। 2 ইঞ্চ নেওয়ার পর গলার লম্বাটি নিয়েছি 8 ইঞ্চ। নেওয়ার পর এখান থেকে আমরা রাউন্ড সেপটি দিয়ে নিয়েছি। এরপর আমাদের যে কোমর আছে, কোমরের মাপ আছে দেখুন এখানে 28 কেও আমরা 4 দিয়ে ডিভাইড করে নেব, নিলে হবে 7 ইঞ্চ, এবং তার সঙ্গে আমরা আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নেব। নেবার পর এখান থেকে আমরা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এরপর আমাদের যে টেকিন দিতে হয়, পিছন পাটের টেকিন, টেকিনের মাপটি আমরা নিয়েছি 4.5 ইঞ্চে, এবং আমরা ওপর দিকে নিয়েছি 5 ইঞ্চ। নেবার পর দুই দিকে 1/2 ইঞ্চ মতো নিয়ে আপনারা সেলাই দেবেন, তাহলে টেকিংটা না দিলে ব্যাক পার্টটি সুন্দর লাগে না। তো আপনারা পিছন পার্টের ড্রয়িংটি আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ফ্রন্ট পার্টে চলে আসব। এখানে আমরা ব্রা কাট ব্লাউজের যে ফ্রন্ট পার্ট হয়, ফ্রন্ট পার্টের যে 4টি পার্ট হয় আমরা সরাসরি একইভাবে কেটে নেব। তো এর জন্য আপনাদের প্রথমেই 1.5 ইঞ্চ কাপড় আপনাদের এক্সট্রা নিতে হবে। এক্সট্রা নেবার পর আপনারা এখান থেকে মাপ নেওয়া শুরু করবেন। ঠিক ব্যাক পার্টে যেভাবে আমরা 5.5 ইঞ্চ শোল্ডার নিয়েছিলাম, এখান থেকে এই পর্যন্ত আমরা শোল্ডারের মাপ নিয়েছি 5.5 ইঞ্চ। এরপর আর্ম হলো সেম, এখানে যা নিয়েছিলাম 6 ইঞ্চ, এখানেও 6 ইঞ্চ নিয়েছি, কিন্তু এখানে আমরা আর্ম হলে সেফটি দিয়েছি 1 ইঞ্চ থেকে, এখানে 1 ইঞ্চ থেকে আমরা সেফটি দিয়েছি। আপনারা একটু এরকম নিচের দিকে সেফটি দেবেন আর্ম হলে, তাহলে ব্লাউজ ফিটিংস করতে খুবই সুবিধা হবে। এখানে আমাদের ফ্রন্ট পার্টের গলার চওড়াও 2 ইঞ্চ নেব, এবং গলার লম্বাটিও আমরা এই পর্যন্ত 5.5 ইঞ্চ নেব। নেবার পর এখান থেকে এইটুকুর মাপও আমরা নেব 3 ইঞ্চ। 3 ইঞ্চ নেবার পর আমরা এইভাবে গলার রাউন্ড সেপটি দিয়ে নেব। এরপর দেখুন এখানে আমরা 3 ইঞ্চে গলার সেপটি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখান থেকে আমাদের কটরির মাপ শুরু হবে, এখান থেকে এই পর্যন্ত আমরা মাপ নিয়েছি 5.5 ইঞ্চ। 5.5 ইঞ্চ নেওয়ার পর এখান থেকে আমরা দাগটি স্ট্রেট করে টেনে দিয়েছি। টেনে দেওয়ার পর 32 কে আমরা 10 দিয়ে ডিভাইড করে নিয়েছি, নিলে হবে 3.2 ইঞ্চ। 3.2 ইঞ্চকে আমরা ডবল করেছি আরও 3.2 ইঞ্চ দিয়ে, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে 7.4 ইঞ্চ। এর মিডিলটা আপনারা ঠিক এইভাবে বের করে নেবেন। নেবার পর ঠিক এই দিক থেকে 1 ইঞ্চ ওপরে একটি দাগ দেবেন, আবার এই দিক থেকে 1 ইঞ্চ ওপরে একটি দাগ দেবেন, আবার নিচের দিকেও ঠিক 1 ইঞ্চ নিচে একটি দাগ দেবেন, এবং এই দিক থেকে 1/2 ইঞ্চ নিচে একটি দাগ দেবেন। দেওয়ার পর লাইনগুলো ঠিক এইভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে কটরির সেপটি দিয়ে নিয়েছি এই পর্যন্ত। নেবার পর আমাদের কটরির পার্টটি তৈরি হয়ে গেছে। এরপর কটরির যে নিচের পার্ট হয় এর জন্য এখান থেকে আমরা এই পর্যন্ত মাপ নিয়েছি 3.5 ইঞ্চ। নেবার পর
এখানে নিচের দিকে আমরা একটু ঢেউ করে এইভাবে শেপটি দিয়ে নিয়েছি। এরপর আমাদের যে এইদিকের পার্টটি আছে, এইদিকের পার্টের জন্য আমি মাপ নিয়েছি 5.5 ইঞ্চ, এবং এখানে ঠিক এর নিচ থেকে হাফ ইঞ্চ নিচ থেকে এইভাবে একটু হালকা বাঁকা করে শেপটি দিয়ে নিয়েছি। এটি আমাদের একটি পার্ট তৈরি হয়ে গেছে ব্রাকাটের। এরপর আমাদের যে ব্রাকাট ব্লাউজের যে বেল্টের পার্ট হয়, নিচের পার্ট, নিচের পার্টটির জন্য আমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত আমরা 4 ইঞ্চের মাপ নিয়েছি। নিয়ে ঠিক এখান থেকে আমরা শেপটি ধরে নেব। এই যে দাগটি আছে, এই দাগটি আমরা এইভাবে মুছে দেব। দেওয়ার পর আমাদের নিচের পার্টের শেপটি সরাসরি চলে আসবে। আমরা ঠিক এই দাগে দাগে কেটে নেব, নিলে আমাদের বেল্টের পার্টটিও তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা ফ্রন্ট পার্টটি ড্রয়িং করে নেব, এবং সরাসরি কাপড়ে এই ড্রয়িংটি করে আমরা কাটিং করে নেব। কিন্তু আমাদের ব্লাউজের কোনো ফিটিংসের অসুবিধা হবে না, কোনো খাপ ছোট বড় কোনোটাই প্রবলেম হবে। এরপর আসছি আমরা হাতা। আপনারা যখনই হাতা কাটিং করবেন, কাপড়টি 4 ভাঁজে নেবেন। 4 ভাঁজে নিলে আমাদের 2টি হাতা তৈরি হয়ে যাবে, এবং জয়েন্ট সাইড থেকে আপনারা ড্রয়িংটি শুরু করবেন। তো এখানে আমরা হাতার যে রাউন্ডের, এই যে রাউন্ডের মাপটি কিভাবে নেব সেটি একবার দেখে নিন। আপনারা পিছন পার্টের যে ড্রয়িংটি করেছিলেন, ড্রয়িং এর আর্ম হোল সাইডের মাপটি এইভাবে নিয়ে নেবেন। এখানে আসছে আমার 7 ইঞ্চ। তো 7 ইঞ্চের সঙ্গে আপনারা আরো 1 ইঞ্চ এক্সট্রা নেবেন, নিলে হবে 8 ইঞ্চ। এইভাবে আমরা 8 ইঞ্চের মাপ নিয়ে নিয়েছি, এবং এখান থেকে আমরা ঠিক 3.5 ইঞ্চে এখানে একটি মার্ক করে নিয়েছি। মার্ক করে নেবার পর আবার এখান থেকে আমরা 2.5 ইঞ্চ এখানে একটি মার্ক করেছি। মার্ক করার পর এইভাবে আলতো হাতে এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিয়েছি। নেবার পর আপনারা দেখবেন যে ফ্রন্ট পার্টের হাতার দিকে, এখানে আমি খুলে তো দেখাতে পারছি না, কাপড়ে হলে ভালোভাবে বোঝানো যেত। তো এখানে আপনারা এইভাবে তাল পাটের অংশটি হালকা করে হাফ ইঞ্চ নিচ থেকে এইভাবে কাটিং করে নেবেন, এবং সেটিকে এইভাবে একটু মার্ক করে রাখবেন, যাতে ফ্রন্ট পার্টের হাতার সঙ্গে এই দিকটা সেলাই হয়। তো এরপর চলে আসছি আমরা মুহুরির মাপ নেব। এখানে আমার মুহুরি আছে 6 ইঞ্চ। তো 6 ইঞ্চের মাপ এখানে নিয়েছি, এবং আরো 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর এইভাবে দাগটি সোজা করে টেনে দিয়েছি। আপনারা ঠিক এইভাবে সেম এইভাবে ড্রয়িংটি করে নেবেন। এতক্ষণ ধরে ব্রাকাট ব্লাউজের যে মাপ সম্পর্কে জানলেন, এবং ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং সেলফ সম্পূর্ণ ড্রয়িংটি আমি করে দেখালাম। আপনাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেব। ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক দেবেন, আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।